আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভধারণের 9 সপ্তাহ পর আপনি হয়তো নিশ্চিত হয়েছেন ভ্রূণের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে কিনা। এ সময়ের মধ্যে শিশুর হার্টবিট শুরু হয়, যা আপনাকে একজন নারী থেকে মা হওয়ার অনুভূতি দিতে পারে। তাই এ সপ্তাহে গর্ভের বাচ্চা ও মায়ের কি কি পরিবর্তন ঘটে এবং এ সময়ে করণীয় নিয়েই আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 9ম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। আকার তুলনায় এ সময়ের একটি বাচ্চা চেরি ফলের মতো। জরায়ুতে বিদ্যমান বাচ্চাটি আকৃতিতে 0.9 ইঞ্চি বা 2.3 সেন্টিমিটার, ওজন হিসেবে প্রায় 2 গ্রামের মতো। 9ম সপ্তাহে কত মাস কত দিন? 9ম সপ্তাহকে দিনে হিসেব করলে 63 দিন বা মাস হিসেবে 2 মাস 3 দিন। 9ম সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি 2 মাস শেষ করে 3 মাসে পদার্পণ করবেন। মনে রাখবেন, এখানে 30 দিনে 1 মাস হিসেব করা হয়েছে। 9ম সপ্তাহে শারীরিক পরিবর্তন, ঘন ঘন প্রস্রাব। গর্ভধারণের পর থেকে নারীর দেহে রক্ত প্রবাহ 50% বেড়ে যায়, যার কারণে আপনি ঘন ঘন প্রস্রাব অনুভব করবেন। আপনার কিডনিকে বেশি রক্ত ফিল্টার করার কারণে বেশি মূত্র তৈরি হচ্ছে, তাই ঘন ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক। বমিভাব, গর্ভবতী নারীদের বমিভাব একটি স্বাভাবিক লক্ষণ। সকালে ঘুম থেকে উঠে কিছু খেলে বমি হতে পারে বা বমিভাব সৃষ্টি হতে পারে। এ সময় একসাথে অনেক খাবার না খেয়ে বারবার অল্প অল্প করে খান। বেশি বমি হলে আদা খেয়ে দেখতে পারেন অথবা ডাক্তার দেখিয়ে কিছু ওষুধ খেতে পারেন। মানসিক অবস্থা, গর্ভধারণের কথা ভেবে আপনি কখনো ইমোশনাল হয়ে পড়বেন, আবার কখনো চিন্তিত অনুভব করবেন বাচ্চার কথা ভেবে। অনেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই রেগেও যেতে দেখা যায়। এসবই গর্ভাবস্থার অংশ হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করুন। মাথা ব্যথা, ক্ষুধা, ঘুমের অভাব, মানসিক চিন্তা, তৃষ্ণাবোধ ইত্যাদি থেকে আপনার হালকা মাথা ব্যথা হতে পারে। চেষ্টা করুন সময় মতো খেতে, অহেতুক চিন্তা থেকে দূরে থাকতে এবং রাতে 8 ও দিনে 2 ঘন্টা ঘুমাতে। অতিরিক্ত মাথা ব্যথা হলে ডাক্তার দেখাবেন। 9ম সপ্তাহে পেটের আকার ও ওজন। এখন পোশাক পরতে গেলে আপনি কোমরে টাইট টাইট অনুভব করবেন। ভালো করে খেয়াল করলে দেখবেন আপনার তলপেট একটু ফুলেছে। মূলত জরায়ু বৃদ্ধির কারণে পেটও বাড়তে শুরু করেছে। এই ছোট্ট জরায়ুটি তলপেট থেকে শুরু করে পুরো পেট দখল করবে আস্তে আস্তে। 9ম সপ্তাহে এসে গর্ভবতীর ওজন কিছুটা বাড়া উচিত। যদি আপনি নর্মাল স্বাস্থ্যের নারী হয়ে থাকেন তাহলে 1 থেকে 1.5 কেজি ওজন বাড়া উচিত। তবে গর্ভে যম সন্তান থাকলে 2 কেজি বেশি ওজন বেড়ে যাবে এ সপ্তাহে। তবে অনেক গর্ভবতীর ওজন এ সময় এসেও বাড়ে না, বরং কমে। এক্ষেত্রে ঠিক মতো পুষ্টিকর খাবার খান বা ডাক্তারি পরামর্শ নিন। 9ম সপ্তাহে গর্ভের বাচ্চা। 8 থেকে 9 সপ্তাহে গর্ভবতীদের প্রথম আল্ট্রাসনো পরীক্ষা করা উচিত। এ সময়ের পরীক্ষায় দেখা যায় ছোট্ট একটি বাচ্চার মধ্যে মিনিটে 180 বারের হার্টবিট হচ্ছে, যা কিনা প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 2 গুণ। আগের সপ্তাহগুলোতে বাচ্চার বড় অঙ্গপ্রত্যঙ্গের গাঠনিক সংকেত তৈরি হয়েছিল। এ সপ্তাহে এগুলোর উন্নয়ন পুরোদমে শুরু হবে। এ সময়ের বাচ্চাটিকে দেখলে আপনার প্রথম প্রথম এলিয়েন মনে হতে পারে, তবে এটি এক সময় একটি পূর্ণাঙ্গ মানুষের রূপ নেবে। 9ম সপ্তাহে করণীয়, অতিরিক্ত বমির সমস্যায় ভুগলে দেরি না করে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে। কারণ অনেকে এ সময়ে কমেন্ট করে জানান তাদের ওজন কমে গেছে। ফলিক অ্যাসিড নিয়মিত চালিয়ে যান, পেটে আঘাত লাগে এমন কাজ থেকে বিরত থাকুন। কীরকম খাবার খাবেন ডাক্তারকে জিজ্ঞেস করুন বা আমাদের চ্যানেলে ভিজিট করুন, ভিডিও রয়েছে। গর্ভাবস্থায় যে খাবারগুলো খাবেন না। গর্ভধারণের পরিকল্পনা থাকলে প্রথম থেকে আপনার লাইফস্টাইলে আনতে হবে ব্যাপক পরিবর্তন।
এখন চাইলেও আপনার খেয়াল খুশি মতো জীবনযাপন করতে পারবেন না। কেননা আপনার প্রত্যেক কর্ম সম্পাদনগুলো আপনার গর্ভস্থ সোনামণির সাথে অতপুতভাবে জড়িত, তাই আপনার জীবনযাপনে আনতে হবে নানা পরিবর্তন, মানতে হবে নানা বাছবিচার। আঙুর ফল। আঙুরে প্রচুর পরিমাণে রেজভেরাটল থাকে। রেজভেরাটল রাসায়নিকটি হবু মায়ের জন্য বিষাক্ত হতে পারে। অতিরিক্ত আঙুর খেলে হবু মায়ের পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে। তাছাড়া আঙুরে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করা হয়, তাই আঙুর খাওয়া এড়ানো উচিত। তবে সীমিত পরিমাণে খেতে পারেন, তবে না খাওয়াই উত্তম হবে। কাঁচা পেঁপে। পাকা পেঁপে গর্ভাবস্থায় খুবই উপকারী ফল হলেও কাঁচা পেঁপে খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। কাঁচা পেঁপেতে ল্যাটেক্স থাকে, যা গর্ভাবস্থায় বিপজ্জনক। ল্যাটেক্স গর্ভপাত ঘটায়। তাছাড়া ল্যাটেক্স জরায়ু সংকোচন ঘটানোর মাধ্যমে সময়ের পূর্বেই প্রসব যন্ত্রণা শুরু করে এবং সময়ের আগেই বাচ্চা প্রসব হয়ে যায়, যা বাচ্চার জন্য হুমকি শুরু। তাছাড়া কাঁচা পেঁপেতে রয়েছে পেপাইন। পেপাইনও গর্ভাবস্থায় নিরাপদ নয়। আনারস। গর্ভাবস্থায় আনারস থেকে বিরত থাকতে হবে। আপনার সোনামণিকে পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে আনার জন্য এতটুকু ত্যাগ আপনাকে করতেই হবে। আনারসে রয়েছে ব্রোমাইল। এটি গর্ভাবস্থায় মায়ের ডায়রিয়া এবং অ্যালার্জি সৃষ্টি করে, যা গর্ভপাতের কারণ হতে পারে। গর্ভাবস্থায় নিরাপদ নয় এমন খাবার পরিহার করে গর্ভপাতের ঝুঁকিমুক্ত থাকুন। করলা। গর্ভাবস্থায় অতিরিক্ত করলা খেলে গর্ভবতী মায়ের রক্তপাত হতে পারে। অতিরিক্ত রক্তপাতে গর্ভের শিশুর নানা ক্ষতি হতে পারে। সীমিত পরিমাণে খেতে পারেন, তবে গর্ভকালীন সময় করলাকে এড়িয়ে চলাই ভালো। বেগুন। গর্ভাবস্থায় নিয়মিত বেগুন খাওয়া যাবে না। একেবারে খাওয়া যাবে না তা নয়, খাবেন তবে 2-3 দিন পর পর। অনেক সময় গর্ভাবস্থায় বেগুন খেলে অনেকেরই গর্ভপাত ও সময়ের আগে প্রসবের সম্ভাবনা থাকে, আবার অনেকেরই হজমের সমস্যা হয়। সুষম খাবারে মনোযোগ দিন। শিশু সঠিক বৃদ্ধির জন্য দরকার গর্ভাবস্থায় মায়ের সুষম খাবার নিশ্চিত করা। গর্ভাবস্থায় শিশু পুরোপুরি আপনার উপরই নির্ভরশীল, কেননা শিশু তার দেহের ও মস্তিষ্কের সুষ্ঠু গঠনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আপনার শরীর থেকেই গ্রহণ করবে, তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় দিতে হবে বিশেষ গুরুত্ব। শাকসবজি। খাদ্য তালিকায় সবুজ শাকসবজি নিয়মিত রাখুন। এতে প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন ও মিনারেল প্রাকৃতিকভাবে মেটাতে পারবেন। ফলমূল। খাদ্য তালিকায় মৌসুমি ফলমূল তো রাখবেনই, সাথে আপেল, কমলা, তরমুজ, কলা রাখতে পারেন। এগুলো আপনার গর্ভকালীন শারীরিক ঘাটতি মারতে সাহায্য করে, সাথে গর্ভস্থ শিশুর ডেভেলপমেন্ট করতে খুবই প্রয়োজনীয়। শস্য বীজ। প্রাণীজ আমিষের পাশাপাশি উদ্ভিজ আমিষের প্রয়োজন গর্ভস্থায় খুবই। গর্ভস্থায় শস্য বীজ শিশুর বিকাশে খুবই দরকারি। কুমড়ো বীজ, ছিমের বীজ, ছোলা, মশারি ডাল ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারেন। বাদাম। গর্ভাবস্থায় খাদ্য তালিকায় বাদাম রাখবেন। বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে। প্রধান 3 খাবারের মাঝে 1 মুঠো পরিমাণ বাদাম খেতে পারেন। বদ অভ্যাস পরিহার করুন। ধূমপান ও অ্যালকোহল পানের অভ্যাস থাকলে এখন থেকে পরিহার করার চেষ্টা করুন। গর্ভধারণের পর একেবারে পরিহার করুন। নিজের এবং পরোক্ষ ধূমপান উভয় গর্ভাবস্থায় ক্ষতিকর। গর্ভপাত ও অকালে শিশুর জন্মের অন্যতম কারণ ধূমপান ও মদ্যপান।